DJ Money. আমি হইলাম গিয়া চিত্র পরিচালক, এই গ্রামে বেড়াইতে আইছি। তো তোমার দেখা আমার খুব ফাইল লাগছে, তোমার একদম সুপারস্টার, মানে একদম নায়ক বানায় ফেলাম। আপনি কি করছেন, আমারে নায়ক বানাবেন? আমি নায়ক হব? ও, এখন বুঝবার পারছি, ওই মনিকা নাকি আমার কাছে পাঠাইছে। সামনে মাসে আমার দুইটা সিনেমার কাজ আছে, তুমি চাইলে আমি তোমার নায়ক বানাবো। এই কিডা, আপনি আপনি কাক নায়ক বানাতে চান? আরে ভাই, রাগ করতেছেন কিসের জন্য? নায়ক হলে তো কোটি কোটি টাকা কামাই করবো। কোটি কোটি টাকা কামাইবো মানে? এসব আপনি কি করছেন? ঠিকই বলতেছি, বিশ্বাস না হলে নায়ক বানা দেখেন। ভাই, আমি কিন্তু নায়ক হবো ভাই, নায়ক না হইতে পারলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এ ভাই, আমি রাজি আছি, আপনি আমার ভাই নায়ক বানাতে পারেন। আমিও রাজি আছি, কিন্তু কথা আছে, নায়ক হতে গেলে কিন্তু 1,00,000 টাকা ঘুষ দিতে হবে। Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on. Get down tonight, the beats are right. Get to the party, let's go, yo, yo. Get down tonight, the beats are right. Bojo Gorango, let's get it on. Get down tonight, the beats are right. Bojo Gorango, Bojo Gorango. আপনি আবার কোন থেকে গ্রামে চলে আসলেন? আপনি তো আগে কোনো সময় গ্রামে দেখি নাই। আপনাকে তো আগে এই গ্রামে কোনো সময় দেখি নাই। কি বাড়ি পাওয়া নেই? বাড়ি হলো আবার ঢাকা, আর আমি হইতেছি গিয়ে একজন চিত্র পরিচালক। তোমাদের কথা মনিকা আমার কাছে মেলাবার বলছে, বুঝতে পারিস? ও মা গো মা, আপনার কথা বস মেলা শুনেছি, ওই যে আমাদের মনিকা আছে না ওর কাছ থেকে। আমাকে ভুল হয়ে গেছে ওস্তাদ, আমি আপনার চিনবার পারি নাই। আরে কোনো ব্যাপার না, তোমাদের কথা মেলা শুনেছি, নায়ক হওয়ার তো তোমাদের দুজনের খুব শখ। তো তোমরা কি নায়ক হওয়ার জন্য প্রস্তুত আছো? জি বস, আমরা আবার রেডি আছি। তাহলে আমরা সকালে কাল ঢাকায় যাচ্ছি, তোমরা টাকা পয়সা নিয়ে ব্যাগপত্র নিয়ে একদম রেডি থাকো। ঠিকঠাক মতো কিন্তু সবাই একসাথে কিন্তু ঢাকা চলে যাবো, মনে যেন থাকে। আমারও টাকা পয়সা রেডি আছে ওস্তাদ, দিব আর সাইন করবো, এ আবার মেন নায়ক হিসাবে। তোমার তো বডি ফিগার চেহারা, নায়করা দেখলে তো হিংসা করবি নি। আমার মনে হচ্ছে ওই তোমার গরুর ট্যাবলেট খাওয়ার লেগে, বুঝছো? আপনার কথা শুনে বস আমার খুব হাসি বাঁধিছে, বুঝছেন? এই শালাকে আমি মেলা বোঝাইছি, তুই নায়ক না হয়া তুই দিলদার হয়ে যা। শালা আমার কথা গায়ে লাগায় নাই। এই শালার ফাল চ্যাংরা, তুই বসের সামনে আমার কেউ অপমান করতেছিস তাই না? এই চ্যাংরা, একটু হুশ গান করার কথা কয়ো। তোমার যে অবস্থা, কোনো নায়িকা তোমার সাথে মানাবি? হ্যাঁ, তোমার বডি ফিগারের যে অবস্থা। ওই স্যারা, মুখ সামলে কথা কইস কয়ে দিলাম, আমার সাথে কোন নায়িকা মানাবো না মানাবো তোর কাছে তো স্বীকার রাখবো তাই না? এই শোনো শোনো, তোমাদের দুজনের ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, তোমাদের দুজনকেই আমার খুব মনে ধরেছে, খুব পছন্দ হয়েছে, বুঝছো? আগামীকাল সকালবেলা ব্যাগপত্র নিয়ে একবারে টাকা পয়সা নিয়ে সব কোথায় রেডি হয়ে থাকবা। কারণ কি জানো, চলচ্চিত্র জগতে তোমাদের নিয়ে যাবো, দুজনের একদম মার্শাল্লাহ নায়ক বানায় ছাড়বো, বুঝতে পারছো? কথা তোর মনে থাকে আগামীকাল সকালবেলা দুজনে কিন্তু। হ্যাঁ, ভালো থাকবে। তাড়াতাড়ি ভেগে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বস, আমি দেখতেছি।
আরো দেরি আছে। ঘটনা খান কি আমাকে টাকা পয়সা মারছো না গেল, আমাকে টাকা পয়সা